সারা ভারতবর্ষ জুড়ে চলছে লকডাউন। দিন আনে দিন খায় খেটে খাওয়া মানুষ পড়েছে আর্থিক সংকটে। সেই সব মানুষের পাশে দাঁড়ালেন পূর্ব বর্ধমানের রায়ান এক নম্বর তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ জামাল। এই দিন পূর্ব বর্ধমানের রায়ান এক নম্বর অঞ্চল হাটু দেওয়ানে শুক্রবার 1000 মানুষের খাওয়ার ব্যবস্থা করলেন এবং আরও জানান, যতদিন লকডাউন থাকবে আমরা এই পরিষেবা খেটে খাওয়া মানুষকে দিয়ে যাব। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীত মালিক, বর্ধমান সদর থানার আইসি পিন্টু সাহা, বর্ধমান এক নম্বর ব্লক সভাপতি কাকলিতা গুপ্তা, বর্ধমান এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ব কর্মাধ্যক্ষ সভাপতি মানস ভট্টাচার্য, কৃষি কর্মাধ্যক্ষ শেখ চাঁদু, রায়ান এক নম্বর অঞ্চলের সভাপতি শেখ জামাল, শেখ কাজল প্রমুখ। লকডাউন চলছে করোনা ভাইরাসের কারণে, সেই জন্য এলাকার মানুষ যারা দিন আনা দিন খাওয়া, যারা বাইরেলা ভিতরে বাচ্চা সংখ্যা চলে না, তাদের কথা ভেবে আমাদের আজকে ডাঙ্গাপাড়ায় আমাদের আমাদের রায়ান অঞ্চলের সভাপতি আমাদের জামাল শেখের উদ্যোগে এখানে আজকে প্রায় 1000 লোকের এটা রানিং চলবে। তাদের মুখে অন্ন সংস্থান করে দিয়েছে এখানে উপস্থিত আমাদের লোকের সমাজের কাজে দিয়ে আমাদের দুর্গা মানুষ বসে আছে জাদু থেকে শুরু করে কাজের মধ্যে শুরু করে সকলেই উপস্থিত আছে এটা এবং ফলো করে আমাদের বর্ধমান থানা আইসি আমাদের কিন্তু ভালো আছে। এটা কন্টিনিউ চলবে যতদিন না আমাদের লকডাউন হচ্ছে এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে মানুষের কোনো মানুষ যেন অভুক্ত না থাকে, আমরা সেই জন্য আমরা আজকে কি কি খাওয়া দাওয়া দিচ্ছেন? আজকে এখানে আপনার ভাত, আপনার আলুর দম এবং ডিম। এছাড়াও আমার কাছে একটা খবর এসেছে যে আমাদের সবাইকে যে মিলিশপাড়ায় বেলকাস অঞ্চলে 30টা পরিবার অভুক্ত আছেন। আমরা আগামী সোমবার দিন আমরা তারপর দিয়ে আমাদের অঞ্চল নিচ্ছি আমরা তাদের চাল এবং আলুটা দিই। আপনারা জানেন যে গোটা দেশে একটা যে মারণ রোগ করোনা ভাইরাস দেখা দিয়েছে, সেই করোনা ভাইরাসে আমাদের বাংলা জুড়ে সেটার আস্তে আস্তে পাওয়া মানছে। কিন্তু আমাদের সর্বশ্রদ্ধা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম নিজের সামনে থেকে দাঁড়িয়ে বুক দিয়ে গোটা বাংলাকে রক্ষা করছেন, তার সাথে সাথে আমরা যারা তার সৈনিক আছি, আমরা গোটা আমাদের এই বর্ধমান এক নম্বর ব্লক জুড়ে বিভিন্ন জায়গায় যারা অভুক্ত দরিদ্র দুস্থ মানুষ আছেন তাদেরকে আমরা কিছুদিন আগেই প্রত্যেকটা অঞ্চলে চাল ডাল আলুর ব্যবস্থা করেছিলাম। আজকে রায়ান এক নম্বর অঞ্চলের সভাপতি শেখ জামালের তত্ত্বাবধানে এবং উদ্যোগে এবং হাটু দেওয়ান আমাদের গ্রাম তৃণমূল কংগ্রেস কমিটির আমাদের পঞ্চায়েত সদস্য আমাদের মমতা দিদি এবং কাজলের যৌথ প্রচেষ্টায় আজকে আমরা হাটু দেওয়ান গ্রামে গোটা অঞ্চল জুড়ে আমরা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। ইতিমধ্যেই আমাদের এখানে আজকে এই যে সূচনা হলো, এখানে উপস্থিত ছিলেন আমাদের বর্ধমান উত্তরের বিধায়ক আমাদের নিশীত মালিক মহাশয়, বর্ধমান থানা বড়বাবু ছিলেন আমাদের পিন্টু শাহ, আমাদের ব্লকের সভানেত্রী আমাদের রাজনৈতিক অভিভাবিকা কাকলি তা ছিলেন এবং সর্বস্তরের কর্মকর্তারা, আমাদের অঞ্চলের সমস্ত নেতৃত্ববৃন্দরা, পঞ্চায়েত সদস্যরা সবাই আসে। এটা আমাদের চলবে, এখন দীর্ঘদিন ধরে চলবে এবং আমরা প্রায় প্রত্যেকদিন প্রায় 1000 লোকের খাওয়া দাওয়ার আমরা হচ্ছে ব্যবস্থা করছি। খাওয়া দাওয়ার মেনুতে কী রেখেছেন? আজকে আমাদের আছে ভাত আর ডিম আলুর তরকারি, কালকে আমাদের বিভিন্ন হবে, রাত্রেও হবে, আমাদের প্রতিদিন চলবে। এখন আমরা যতটা পারবো আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে নিয়ে যাবে। আমরা যেরকম দিদিমণি আমাদের আগলে রাখছেন, ঘরে রাখছেন, নবান্নতে বসে টোটালটা নজরদারি করছেন, আমরা তো সৈনিক হিসাবে বিভিন্ন স্তরে আমরা এই অনুভূতি আমরা চেষ্টা করছি। আপনার পরিচয়? বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পঞ্চায়েত সৈনিক।